যখন কোনো গান বের হয় সেই গান কয়েকদিন শোনার পরে সেই গানের প্রতিও মানুষের বিরক্তি চলে আসে কোনো কবিতা কিছুদিন শোনার পরে বলার পরে সেই কবিতার প্রতিও মানুষের একটা বিরক্তি চলে আসে কিন্তু আল্লাহর কিতাবে কোরআন এটা এমন এক অলৌকিক এমন এক কিতাব তেলাওয়াত করতেও খারাপ লাগে না বিরক্ত লাগে না যিনি শুনেন তারও কখনো খারাপ লাগে না বালেগ হওয়ার পর থেকে আপনারা মসজিদে জামাতে হাজির হন প্রত্যেক দিনই দেখবেন মসজিদের ইমাম সাহেব পরিচিত একটা সূরা দিয়ে সব নামাজ আরম্ভ করেন সেই সূরাটির নাম হলো সূরাতুল আস্তে বলবেন না জোরে বলেন সূরাতুল ফাতিহা কেউ কি কোনোদিন কুমার শাইল এলাকায় কিংবা বড়লেখার কোনো মসজিদে গিয়ে বলেছেন নাকি হুজুর আপনি কি আর কোনো সূরা জানেন না রেগুলার এক সূরা দিয়ে নামাজ আদায় করেন কত আর শুনবো শুনতে শুনতে আমাদের ভালো লাগে না বিরক্ত লাগে আপনি এখন অন্য সূরা দিয়ে আগামী এক মাস নামাজ আরম্ভ করেন বলেন তো বিরক্ত হয়ে এমন কথা এখন পর্যন্ত দুনিয়াতে কোনো মুসল্লি বলেছে নাকি কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা আছে নাকি বরং দেখা যায় এক এক আলেমের কণ্ঠে আল্লাহ এমন এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন কারো কারো কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে পড়ে মনে হয় এখনই যেন আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয় যাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নামাজ আদায়ের সৌভাগ্য দিয়েছেন তারা তো দেখেছেন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায় হারামের ইমামগণ যখন তেলাওয়াত আরম্ভ করে মানুষ অর্থ না বুঝলেও কলিজাটা শীতল হয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায় অনেক মানুষ অর্থ না বুঝেও চোখের পানি ফালায় এমন দৃশ্য আছে না নাই আল্লাহ তাআলা আমাকেও অনেকবার হারামাইনে সালাত আদায়ের সুযোগ দিয়েছেন নিজের চোখেই দেখেছি কত মানুষ নামাজের মধ্যে আবেগ আপ্লুত হয়েছে কত মানুষের কান্নাকাটি শুনেছি অনেককে জিজ্ঞেস করেছি ভাই আপনি তো কোরআনের অর্থ বুঝেন না ইমান সাহেব যে আয়াতগুলো বললেন কিছুই তো বুঝলেন না কিন্তু তারপরেও কেন আপনি এত চিৎকার করে করে কান্নাকাটি করলেন জবাব দিল অর্থ বোঝা লাগে না এত সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত হয়েছে তেলাওয়াত গিয়ে হৃদয়ে আসর করেছে কলিজাটা শীতল হয়ে গিয়েছে গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে অর্থ না বুঝলেও এই কিতাবের তেলাওয়াতে এত মজা এত ভালো লেগেছে মনে হচ্ছিল যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে আর কোরআনের সুললিত তেলাওয়াতে আবেগে চোখে আবেগে চক্ষুদ্বয় দিয়ে পানি এসেছে আমি টেরও পাই না বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন কিতাব আছে যেটা শুনলে মানুষ চোখের পানি ঝরায় বিরক্ত হয় না খারাপ লাগে এমন কোন কিতাব কোরআন ছাড়া আর আছে কথা বলেন আছে নাই তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন তেলাওয়াত করলে শুনলে কোনোদিনও বিরক্ত লাগে না খারাপ লাগে না নাম্বার থ্রি তিন নাম্বার দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন এই কোরআনের যত হাফেজ দুনিয়াতে আছে পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ মুখও ঠাটা করে গেল মাত পারল না কথা বলেন আছে আপনি দেখুন তো আপনার শাহবাজপুর ইউনিয়নে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন বইয়ের এত হাফেজ যে সকল ছেলেমেয়েরা স্কুলে পড়ে থাকে বলবেন তোমার বাংলা বইয়ের তুমি কয়টা কবিতা পারো সে বলবে দুইটা তিনটা চারটা পাঁচটা ইংরেজি বইয়ের কয়টা কবিতা পারো সে বলবে মাত্র কয়েকটা অন্যান্য বইয়ের কয়টা পাতা মুখস্থ বলবে কয়েক পাতা আর এখন তো মুখস্থ করাও লাগে না ঠিক কিনা এখন তো কারিকুলামের যে অবস্থা আমরা ছাত্র জামানায় শুনতাম মানুষজন বলে ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন এখন তো পরীক্ষাও নাই পরীক্ষা পদ্ধতির বিরাট পরিবর্তন এসেছে এখন চতুর্ভুজ দেয় বৃত্ত দেয় জানেন কিনা আপনারা এগুলো এখন সন্ধ্যার পরে ছেলেমেয়েরা পড়াশোনা করে না
কাগজ কেটে ফুল বানায় আঁকা আঁকি করে পরের দিন ক্লাসে নাটক ফাটক করবে গান গাইবে তার রিহার্সাল করবে মাদ্রাসা বলেন আর স্কুল বলেন এগুলোকে যেন আজ এক একটা শিল্পকলা একাডেমিতে পরিণত করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদেরই ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের কচিকাচা সোনামণিদেরকে অপসংস্কৃতি চর্চা করিয়ে এবং তাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয় অধ্যয়ন করিয়ে সমকামী বানানোর এই অপচেষ্টা রুখে দিবে জনগণ বরদাস্ত করবে না দেশের মানুষ জন্য প্রত্যেকটি জায়গা থেকে সচেতন হতে হবে আমাদের মাদ্রাসাগুলিতে এখন হাত দেওয়া হয়েছে আমাদের মাদ্রাসাগুলোর বইয়ের মলাট দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থাকে আজ ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে আমরা শুধু মাহফিলের মধ্যে আর মসজিদের খুতবার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আপনি যদি মনে করি যে ওয়াজ করে আর মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ভালো বানিয়ে ফেলবো না একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই জাতির শিক্ষা কারিকুলামকে যদি ধ্বংস করে দেওয়া যায় ওই জাতি এমনিতেই নষ্ট হয়ে যাবে ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে ইবলিসও অবাক যে এইরকম শয়তানি পাইলো কেমনে তারা শরীফ থেকে শরীফা কি শয়তানি আপনারা চিন্তা করেছেন এগুলো যদি ক্লাস সেভেনে ছেলেমেয়েরা পড়ে এই মনমানসিকতা নিয়ে সে বড় হবে আর এই মনমানসিকতা নিয়ে তারা যদি বড় হয় তাহলে তো আমাদের সমাজ সভ্যতা রাষ্ট্র ধ্বংসের মুখে হুমকির মুখে পড়ে যাবে ক্লাস সেভেনে মুন্না যখন পড়ছে শরীফ শরীফা পড়ে বড় হয়েছে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শরীফ যদি মুন্না যদি তার হোস্টেলের সিট দরকার হয় হলে সিট দরকার হয় হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখেন আমি দেখতেও মুন্না সার্টিফিকেটও নাম মুন্না এখন আমার কলেজে অথবা ইউনিভার্সিটির হোস্টেলে সিট লাগবে কিন্তু মনে মনে এখন আমি মুন্নি আমাকে মহিলা হোস্টেলে সিট দেন আপনারা হুনরানি বুঝরানি মাঝে মাঝে তোরা এক দুই লাইন হয়ে মহারার মাসও দুই তিন দিন সুযোগ পাইতো সিলেটি মাতার এই সুযোগ তো মিস করা উচিত না আর নিজের এলাকার মানুষের সামনে কত বিলু আর কন্ট্রোলের ভিতরে থাকা যায় আপনারা বেজাবে জীবনে আচ্ছা আপনার যদি হন না বেজার ডাকাইয়া মাত মাতু কাহতে হিতাও পারে হিতা মাতলে ডাকাইয়া আল্লাহ আমরা লোকে পরে হইতে না ইনশা আল্লাহ তো যেখান হইতাম যাইলাম মুন্নায় যদি হয় সার দিলাও কা আমারে মুন্নি হলো লোকে সিট তে মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন তোর এই সোসাইটির ভিতরে হামাইলে কি তো হইব বুঝরালি শিয়াল মুরগির খামারর খান্দাত কে হর আবার মুরগি আমারে দেখরাই শিয়াল আল্লাহ খান কিন্তু মনে মনে আমি মুরগি মুরগি তো বিতে যদি দয়া মায়া আমা আয়া তারা যদি হয় অসুবিধা না এ দেখতে শিয়াল কিন্তু মনে মনে হর যেহেতু মুরগি তা রাখিলাম আমরা লগে তা হোক দেনে এখন শিয়াল মনে মনে মুরগি হইয়া যদি মুরগির খামারর ভিতরে হামাই তো পারে তে সকালিবেলা একটা মুরগি তা করে মাতুন না খানে খাইয়া সারা সোফা করি ফেলাই দিব শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারর ভিতরে হামাইলে মুরগির যে হালত হইব মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হোস্টেল হামাইলে আনাই ফুরিন্তর সমাজের ভিতরে হামাইলে ফুরিন্তর বেটিন্তর নারী হলো একই দোষ হবে আরো বুঝলানি সমাজের মাঝে কি চাপ নষ্টামি আরম্ভ হইব মুন্না যদি মনে মনে হয় আব্বা ও আম্মা আমি মুন্নি হয়ে গেছি এখন আমার বিয়া দেওয়ার সময় দেও মুন্না মার্কা খেল লগে বিয়া এখন মুন্না যদি মুন্নি হয় হে যদি হয় আমি মনে মনে মুন্নি এখন তারা তো বিয়া দেওয়ার সময় যদি কোনো ফুয়াল লগে বিয়া দেন বাসর করো গিয়া দেখা যাইব বেজাল লাগছে দুইটা বিয়ের যা হে মনে মনে মুন্নি হইলে মুন্নি হইল হে তো মনে মনে মুন্নি হইছে কিন্তু তার মাঝে জেতা আছে সপ্তম মুন্না তখন সমকামিতা সমাজও চলাইব আর সম্পদ বাটার বেলায় তো আরো বিরাট বড় বেড়া লাগবে আপনার ফুরি মুন্নি যদি হয় আব্বা এত বছর আমি মুন্নি আসলাম কিন্তু এখন জাগা জমিনের বাঘ বাটুয়ারা যেহেতু করবায় মনে মনে এখন আমি মুন্না বাটো গেছেন সম্পদ এখন সাইরো বাইদি ফেস লাগবো কি লাগতো না তাহলে এই ট্রান্সজেন্ডার এটা হলো একটা শয়তানি এটা একটা বদমাইশি মতবাদ এই শয়তানি বদমাইশি আমাদের সোনামণিদের
বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সমকামী এবং আগামী প্রজন্মকে নষ্ট করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে সম্মানিত উপস্থিতি যেই কথা বলছিলাম কোরআন হচ্ছে এমন একটা কিতাব এই কিতাবের যত মুখস্থকারী দুনিয়াতে আছে অন্য কোন বইয়ের এত মুখস্থকারী পৃথিবীতে জোরে বলেন আছে নাই আপনি দেখুন তাওরাত জাবুর ইনজিল বা বাইবেলের অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোন বইয়ের এত হাফেজ দুনিয়াতে আপনি পাবেন না কিন্তু গোটা পৃথিবীতে কুরআনুল কারীমের কোটি কোটি হাফেজ আছে না নাই আপনি আপনার ইউনিয়নের দিকে লক্ষ্য করে দেখেন এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডেই দেখবেন আপনি অনেক হাফেজ পাবেন এই বড় লেখায় দেখবেন আপনি শত শত হাফেজ পাবেন মৌলভীবাজার জেলায় আপনি হাজার হাজার হাফেজ পাবেন সিলেট বিভাগে আপনি হাজার হাজার হাফেজ পাবেন গোটা বাংলাদেশে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ পাবেন কিন্তু বলেন তো অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে নাকি আবার এই কিতাবকে মুখস্থ করার জন্য সহজ করে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কিতাবকে সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কে এটা যদি সহজ না হতো তাহলে কি আমার হাফিজ ভাইয়েরা মুখস্থ করে রাখতে পারতো পারতো না আবার এই হাফেজে কোরআন দুনিয়াতে থাকার কারণে কোরআনুল কারীমকে এক অভিনব কায়দায় হেফাজত করছেন কে কেউ যদি বলে গোটা দুনিয়ার সমস্ত কোরআনের মুসহাফগুলোকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব পৃথিবীতে কোরআন আর রাখব না কিন্তু এই কাজ করলে কোরআনকে কি দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যাবে যাবে না নকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু কিন্তু এত সুন্দর করে সে এই কবিতাটা লিখে পরে অবশ্য সুর দিয়েছে গান হয়ে গিয়েছে এত সুন্দর করে কথাটা বলেছে তার জন্য দিল থেকে দোয়া আছে এখনো বেঁচে আছে আল্লাহ যেন তাকে হেদায়াত দিয়ে দেয় বলে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার তমাম দুনিয়ার কোরআন বিরোধীরা একমত হয়ে সমবেত হয়ে যদি কোরআনের এই কপিগুলোকে জ্বালিয়ে দেয় তারপরেও তারা কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না কারণ কোটি কোটি হাফেজদের সিনার ভিতরে এই কোরআনকে অভিনব কায়দায় যিনি সংরক্ষণ করে রেখেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে চার নাম্বার আপনারা কোরআন অনেকেই তেলাওয়াত করেন আমিও জানি কিন্তু এই বিষয়টি কয়জন আমরা খেয়াল করেছি এই কিতাবের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য ইনটায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তাআলা এক অসাধারণ অভিনব ছন্দমিল দিয়ে এই কিতাবের আগাগুড়া আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ পড়ুন আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যান দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল আছে আর এই ছন্দমিল থাকার কারণে তেলাওয়াতও মজা লাগে মুখস্থ করতেও মজা লাগে গোটা কোরআন হলো ছন্দময় যে কোনো সূরায় আপনি যান দেখবেন
আপনি অসাধারণ ছন্দের মিল পাবেন যেমন ওই কোরআনুল কারিমে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দ মিল আছে আপনারা সকলে প্রাণ খুলে জবান খুলে সওয়াবের নিয়তে আমার সঙ্গে তেলাওয়াত করেন ইন্না আতাইনা الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بولن تو پرتك تا آياتي وقفر کرن راسكن هاي جمن إنا أعطينا كل فصل لربك إن شانئك هو الأبتر بولن تو چھمدر ميلا سنانائي আপনি সূরা ইখলাস পড়েন কত সুন্দর সূরা কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিল আছে না নাই সূরা কারিআ পড়ে দেখেন আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش বলেন তো আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দ মিল আছে না নাই কোন সূরায় যাবেন সূরা ইনফিতর পড়ে দেখেন এত সুন্দর إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আমাদের পছন্দের সূরা সূরা রহমান পড়েন দেখবেন কত মজা লাগে কত সুন্দর ছন্দ মিল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল আছে না নাই কোরআন ছাড়া পৃথিবীতে আপনি অন্য দ্বিতীয় কোনো কিতাব পাবেন না যেখানে আগের আয়াতের সাথে আগের কথার সাথে পরের কথা এত সুন্দর ছন্দ মিল গোটা কোরআনটাকে এত সুন্দর করে ছন্দ মিল করে যিনি নাজিল করেছেন শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে সবাই বলেন তিনি কি নাম্বার 5 পাঁচ নাম্বার হলো আমরা তো বর্তমানে বিজ্ঞানের যুগে বসবাস করে নিজেকে সবাই বিজ্ঞান মনস্ক বলে দাবি করি আপনি ভাববেন না যে 1500 বছর আগে মধ্যযুগে এই কোরআন নাজিল হয়েছে বলে এটা এখন ব্যাকডেটেড আর আমরা এখন অনেক আপডেটেড এটা ভাববেন না এই বিজ্ঞানের যুগেও আপনার বিজ্ঞান কোরআন থেকে বহু পিছিয়ে আছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমি তো কোরআনিক সায়েন্সের উপরে অনার্স এবং মাস্টার্স করেছি যার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই কোরআনে 6000 এর উপরে আয়াত আপনি জানলে অবাক হয়ে যাবেন এই 6000 এর উপরে আয়াত তার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে কোরআনে 1500 এর উপরে আয়াত আছে আল্লাহু আকবার বিজ্ঞানের কোন শাখার কথা এখানে নাই এখানে আছে কসমোলজি এখানে আছে হিউম্যান এমব্রায়োলজি এখানে আছে অ্যাস্ট্রোনমি এখানে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেরিন সায়েন্স জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনের ভেতরে আলোচনা আসে নাই আল্লাহু আকবার বিজ্ঞান তো নতুন নতুন তথ্য বের করে যখন পৃথিবীকে জানায় প্রথমে তারা ভাবে মনে হয় এগুলো তারাই প্রথমে জেনেছে মুসলমানরা এখন তো কোরআন ঝাড়ফুকের কিতাব বানিয়েছে মুসলমানরা এটাকে খতমের কিতাব আর ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার কিতাব বানিয়েছে অথচ এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ভরপুর জ্ঞান বিজ্ঞানের উৎস এটা হেদায়েতের কিতাব মুসলমানরা কোরআন বোঝেনা বলে পৃথিবীতে এখন তারা অধিকার বঞ্চিত আপনি দেখুন এই কোরআন কেমন অলৌকিক কিতাব আসমানের নিচে
দুনিয়ার উপরে আপনি বসবাস করছেন কখনো কি ভেবেছেন হাউ দা ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো আপনি চিন্তা না করলো পৃথিবীর বিজ্ঞানীরা তারা থেমে নেই তারা এটা নিয়ে গবেষণা করেছে যে কিভাবে এগুলো সৃষ্টি হলো গবেষণা করতে করতে তারা খুঁজেও বের করলো স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিশ্বের সবকিছু আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কওয়ে সবকিছু সৃষ্টির প্রাথমিক অবস্থায় একত্রিত পুঞ্জীভূত ছিল সব এক জায়গায় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেটা আছে কোথায় এখন বুঝছেন নি সবটা তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি গ্যাসীয় কণার ইয়ং কোজনে আসমান উপরে আর জমিন তলে ইলা আছিল না সকলটা ওই যে মানুষ এখন নালে ডাইলে ছাউলে খিচুড়ি সবটা এখানে আছে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কওয়ে সব এক জায়গায় তখন দেখতে মনে হতো বিজ্ঞানীরা বলেছেন যে এটা একটা গ্যাসীয় কণা এরপরে মহাশূন্যে মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছে সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আসমান আলাদা জমিন আলাদা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহ সব আলাদা হয়ে আলাদা আলাদা অস্তিত্ব নিয়েছে আর মহাবিস্ফোরণের মাধ্যমে মহাঘটনা সংঘটিত হয়ে সবকিছুতে নিজস্ব অস্তিত্ব লাভ করেছে বিজ্ঞান এটার সংক্ষিপ্ত নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা সায়েন্সের ছাত্ররা এখন পড়ে এবং সেই আলোকে মহাবিশ্ব উৎপত্তির কথা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম লেখনী বক্তৃতায় তারা বলে থাকে এটা কসমোলজির একটা শাখা এখন মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা যেটা আপনি যদি মনে করেন আমরা বহু এগিয়ে গিয়েছি মনে রাখবেন কোরআন থেকে এগিয়ে যেতে পারবে মহাবিশ্ব সৃষ্টির যেই ধারণা বিজ্ঞান পৃথিবীর মানুষকে গত শতাব্দীতে দিয়েছে আল্লাহর কিতাব কোরআন 1500 বছর আগে সেই তত্ত্ব দুনিয়ার মানুষকে দিয়েছে আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رطبا ففتقناهما الله تعالى বলছেন তারা কি দেখে না অবিশ্বাসীরা কি অবলোকন করে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি طوعاً أو كرها قالتا آتينا طائعين الله تعالى বলছেন সবকিছু যখন একত্রিত অবস্থায় ছিল আমি তখন আসমানের দিকে মনোনিবেশ করি আসমানকে অর্ডার করলাম আলাদা হয়ে যাও যখন আসমান দুয়াশার জন্য ছিল ধোঁয়াকে আমরা সিলেটি ভাষায় বলি ধুমা বলেন তো কোথাও আগুন লাগলে সেখানে ধুমা বা ধোঁয়া হয় কি হয় না মহা শূন্যে যখন মহা বিস্ফোরণ হলো আল্লাহ কোরআনের ভিতরে কি বিজ্ঞানময় কথা বলেছেন ধোঁয়াশাচ্ছন্ন আকাশে আমি মনোনিবেশ করলাম এরপরে আমি বললাম আসমান জমিন সব আলাদা হয়ে যাও আমি আল্লাহ যখন অর্ডার দিলাম আসমান জমিন তখন আমার আদেশের অনুগত হয়ে জবাব দিল কলতা আতাইনা তাঈইন আল্লাহ বলছেন আসমান আর জমিন তখন বলল আমরা আপনার আদেশ মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম সুবহানাল্লাহ মুখে দি বাড়াইতো নাইনি আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন না কিতা 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম হলো ইউথ কনফারেন্স মুক্তামার আশাবাব সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন সেই কনফারেন্স হলে যখন এই আয়াতগুলো তেলাওয়াত হয়েছে
সে বসে থাকতে পারে না আবেগের চোটে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলেছে থামো মহাবিশ্ব সৃষ্টির এই তথ্য আমরা বিজ্ঞানীরা এত কষ্ট করে আবিষ্কার করেছি তুমি কোন বই থেকে এগুলো পড়ো এগুলো কোথায় পেয়েছো বলা হলো এটা বিজ্ঞানের কোন বই নয় পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই সেই 1500 বছর আগে মহাবিশ্বের মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাবিশ্বের মালিক মহান রব তার এই বিজ্ঞানময় গ্রন্থের ভিতরে এই কথা বলেছেন সে তখন বলল বিজ্ঞানের জন্মই যে যুগে হয় নাই সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই ধারণা যে কিতাবে এসেছে এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয় এটা আবুল তাবুল কোনো কিতাব নয় নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব নিঃসন্দেহে এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই সন্দেহ নাই এজন্য আমিও আর আমার ভিতরে সন্দেহ রাখতে চাই না কনফারেন্স হলের সকলকে সাক্ষী রেখে আমিও আজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম পৃথিবীর বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে মানুষের জন্য কোরআন বোঝা সহজ হচ্ছে বিজ্ঞানীরও বিস্মিত হয়ে যাচ্ছেন হতবাক হয়ে যাচ্ছেন আমার দিকে তাকান আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই আমরা সিলেটি ভাষায় কই মালিদাও টিপসই ঠিক আছে নি আপনার এলাকা আপনারা কিতা কই টিপসই না নি আর এই টিপসই এখন হল জায়গা থামে লাগে জায়গা জমির দলিল করাত গেলে সাবরেজিস্ট্রি অফিস হনো হয় মারোয়ান মুন ভোট দিতে গেলে হনো তবে এখন তো আর দেওয়াও লাগে না মানুষের ওরা আরাম পাইছে ঠিক আছে নি কথা খুব আরাম পাইছে মানুষে আপনি সিম একটা তুলতা বা কিনতা হনো হয় মারো এয়ারপোর্ট ইমিগ্রেশনে গেলে হাও হনো হয় মারি দো সব জায়গা আঙ্গুলোর সাপ লাগে কি লাগে না খেনে কারণ আপনার লগে আমার আঙ্গুলোর সাপর কোনো মিল আমরা রাত 10টা করি আঙ্গুল এ আঙ্গুলের লগে আরো আঙ্গুলের ছাপর কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ খেল লগে খেলতার মিল নাই সুবহানাল্লাহ হইতা না আপনারা ইতা পৃথিবীর মানুষে বেশি দিন আগে জান জন্য তো 1800 সাল এখন তো 2024 1800 সাল আগে দুনিয়ার মানুষ ইতা জানতাও না ফয়লা এই তত্ত্ব আবিষ্কার হইছে ব্রিটেন ইংল্যান্ডও এই তত্ত্ব আবিষ্কার হইছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল তাইন মানুষের বডির উপরে গবেষণা চালাইয়া ওখান বাকরছেন আর কি বাহির আকর্ষণ বহুত বড় জিনিস বাকরিলছি আমি বলে কিতাব আকর্ষ বলে ওই দেখো আঙ্গুলোর সাপ মারলে তোমারটার লগে আমারটা মিলে না এর বাদে ইকান ইংল্যান্ড থাকি বারো এখন আস্থা দুনিয়া থামাইছে কুমার চালাইয়া হয়ে গেছে আর আমরা মনে করলাম বাপরে বাপ বিজ্ঞানী হলে বহুত বড় জিনিস বাকরছ আর আপনার চকুর ঠাটা পড়ছে কুরআন ইকান দেখরা না ব্রেইনও শয়তানে হেসাব করিচ্ছে এ লাগে ওখলতা ফররা কুরআন ফররা আরা কুরআন বুঝবার চেষ্টাও করা না ঠিক আছে রে কথা এই কোরআন আপনি খোলেন এটা কোরআনের ভেতরেও আছে কোরআনুল কারিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে দেখেন সেখানে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ তাআলা বলছেন আইয়া সাবু আল্লান নাজমা আযাম بلى قادرين على أن نسوي بنانا দুনিয়ার যে সকল মানুষগণ পরকাল বিশ্বাস করে যারা মনে করে মরে যাওয়ার পরে আর আমাদেরকে জীবিত করা হবে না আমাদের দেহ যখন মাটি ভক্ষণ করবে হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে কি করে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন আইয়াহসাবু আল্লান নাজমা আযামা তুমি কি ধারণা করেছো তোমার অস্থিপিঞ্জর আলাদা হয়ে গেলে তোমাকে আমি জীবিত করতে পারবো না বান্দা তুমি ভুলের উপরে পড়ে থেকো না বালা কাদিরিনা আলা আল্লাহ তাআলা বললেন শুধু তোমার মাংস হাড্ডি অস্থিপিঞ্জ নয় ও বান্দা শোনো তোমার হাতের যে আঙ্গুলের মাথা আঙ্গুলের ছাপ তুমি মরে যাওয়ার পরে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব আপনার তো কোরআন ভালো লাগে না মনে করছেন এটা মূল্যায়ন তোর কিতাব কেন ফিরে কি তৈতো ইগান ফরে খালে ছু 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 ফু মারি দাও আর তাবিজ লিখিলাম ও খালি কিতা ফু মারা আর তাবিজ তুবিজর কিতাব না কিতা আমরার পূর্ববর্তী আমরার পূর্বপুরুষ হলে এই কোরআনের জ্ঞান আহরণ করিয়া তারা পৃথিবী নেতৃত্ব দিছেন আর আমরা এখন বেশি বুঝা কোরআন বাদ দিয়া আবুল তাবুল শিক্ষা নেওয়ার কারণে পৃথিবী ব্যাপী আমরা এখন লাঞ্ছিত আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানি তার গুলাম জাত এখন আমরা হয়ে গেছি
আর ও যে তারে আমরা ডরাইলাম ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা হল আপনারা ইসলামের ইতিহাস পড়বা বেশি দূরই যাওয়া লাগতো না 150 বছর আগের ইতিহাস যাওয়া অটোম্যান সাম্রাজ্যর সম্রাট ওখলোর সামনেও ইতাইকে আটু উটু গাইড়া বলা মুতা কথা বুঝানি আপনারা মুসলমানরা এই নেতৃত্বের জায়গা হারিয়েছে কেন তার কারণ হলো মুসলমানরা আল্লাহর কিতাব কোরআন থেকে দূরে সরে গিয়েছে যতক্ষণ না মুসলমানরা এই কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত হতে হতে লাঞ্ছনার অতল সাগরে নিমজ্জিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম কোরআন হলো এমন এক কিতাব বিজ্ঞানের সাথে এর কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞানের যুগে কোরআন হচ্ছে বিজ্ঞানের জন্যই এক মহাবিশ্বয় নাম্বার 6 6 নম্বর হচ্ছে এটি এমন এক কিতাব ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলিবুক কোরআন কোরআনের মতো আরেকটা কোরআন বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব চাইনিজ হলো মাথার ভিতরে যে আল্লাহ কিতাব দিছেন আইফোন বানাইলে হকটাও তারা কপি করে ফেলে ঠিক আছে নি যেসা ফোন বাড়াইবো দেখা যায় হিটার কপি আপনি ও মাইকল লাগান আরো কপি বানাইতে পারবা এক আতর গড়ি দেখা হোটেল লাখান আরবটা বানাইতা পারবা এক টুপি দেখা হোটেল লাখান আরব টুপি বানাইতে পারবা এক পোশাক দেখা আরবটা পোশাক বানাইতা পারবা কিন্তু কোরআন দেখা হু বু কোরআন লাখান আর ওখান কোরআন বানাইতে পারবা নি যে বানানি গেছে হেউ ধরা গেছে আমার কিচ্ছা এটা মনে হয়ে গেছে হইতাম নি মাথু কাতে হেরানি গেছেন নাকি তা ওয়াজ ঘরে আমি আর হেরানের দিকে আপনারা জিনিস তো বড় উল্টা মুসাইলামাতুল কাদ্দাব হে নিজরে নবী হইয়া দাবি করছে আর আল্লাহ রসুলে হইয়া গেছেন যে আমার বাদে কতগুয়ে বন্ড নবুয়ত দাবি করবা হুন আল্লাহ রসুলে হইরা লা তাকুমুসসাআ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাতিন আল্লাহ রসুলে হইরা আমার বাদে ততদিন পর্যন্ত কিয়ামত হইতো নাই যতদিন না 30 গু বন্ড নবী বাড়াইবা কতজন এই পর্যন্ত দেখা গেছে 27 জন হয়ে গেছে তার মানে আমরা আরো 10 জন বন্ডরে আগামী দুনিয়ার দিয়ে দেখব ঠিক আছে নানি বেশি দিন আগে না ও ভারতবর্ষ আপনার ভারতই উপমহাদেশ এক কুখ্যাত দাহাইত কুখ্যাত কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হেও তারে নবী হয়েছে কাদিয়ানি ওখানে কিন্তু আপনার দেশ এখনো আছে বহুত নামে আছে আহমদি জামাত আহমদিয়া জামাত আহমদিয়া মুসলিম সম্প্রদায় হ্যাঁ এটা বহুত নামে তারা আছে কথা বুঝছেন নি এই কাদিয়ানি এখন এরা নবীরে শেষ নবী হিসাবে মানে না এর লাগি তা কাফের ইতারে দ্বারা কাফির হয় না হিতাও জোরে হোকা হিতাও কাফের আপনারা মাইন্ড করবো না প্লিজ এটা কথার কথা এটা তো কুখ্যাত এর লাগে উদাহরণটাও দেওয়া লাগে কুখ্যাত কেউ যদি গ্লাসের মধ্যে ফেসা বই রাখো এই ফ্রেন্ড শরবত কমান মনি মাতুন না কেনে গ্লাসের মধ্যে ফেসাব থাকলে জেলা ইতারে আপনি শরবত হইতে নাই ঠিক হলা দাড়ি রেখা তকি লাগে নমাজ ভরিয়া আর শেষ নবীরে না মান্য হে যদি হয় মুসলমান হেও মুসলমান হইতে পারতো কারণ তার মূল ঠিক নাই হতা বুঝছেন নি তো মুসাইলামা হে আরম্ভ হল হওয়া যে আমি তো নবী হয়ে গেছি মানুষ যখন হাসানি আচ্ছা মানুষে হইলা মুহাম্মদ আমরা হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর গেছে তো জিব্রিল আইনে দেখা সাক্ষাৎ করেন আয়াত সুরা নাজিল হয় তো তোমার কাছে কিতা জিব্রিল আইন নাই দেখা সাক্ষাৎ হয় নাই কোনটা নাজিল হয় না হয় দেখো আমি তো নয়া নবী হইছি তোরা টাইম লাগ একটু সময় দাও জিব্রিল আমার কাছে আইবা আখতা একদিন মানুষের ডাকি আনছে হয় জানো নি কিতা হইছে মানুষের জিজ্ঞাসা কিতা হইছে হয় উনো গত রাইত আমার কাছে জিব্রিল আইছে মানুষ যখন হাসানি কোনটা নাজিল হইছে নিবা বলে ওই নাজিল হইছে তো বলে কিতা নাজিল হইছে সুরা একটা নাজিল হইছে মানুষে জিকে এলা সুরার নাম কিতা হয় সুরার নাম হইল সুরাতুল ফিল সুরাতুল আমরার কোরআনও একটা ফিল আছে রানি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল ই ফিল আর তার ফিল হমান নাই মানুষে কইলা ঠিক আছে তিলাওয়াত কইরা শোনাও বা তোমার উপরে কি যাক সুরা নাজিল হইছে এখন হে নবী যে যে খায়দার আর কি সুরাও নাজিল হইছে ও খায়দার এবলা হে মানুষের তিলাওয়াত আরম্ভ কইরা শোনান করে ওই দেখো কি যাক সুরা আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাওয়িল ও তার কাছে সূরা নাযিল হইছে সূরা ফিল আপনারা অর্থ না বুঝজাও আস্তে আস্তে মরিছিনা আর হুনলে যে গীতা করবা কইতাম নি কইতাম নি
কিতাব পড়ার নক্কা আলফিল হাতি আমরা সিলেটি ভাষায় হয় আত্তি মালফিল হাতি কিতা ওয়ামা আদরাকা মালফিল আপনি জানেন নি হাতি কিতা বুঝাদার হাতির রচনা আরম্ভ হইছে লাহু দানাবু ওয়াবিল লাহু দানাবু ওয়াবিল তার লেঙ্গুর আছে ওয়ালাহু খুরতুমুন তবিল তার লম্বা একটা শুরু আছে মানসি কেন না হইলা মুসাইলামা তুই যে একটা বন্ড তুই যে একটা মিথ্যাবাদী ইতা আর কুনতাদি প্রমাণ করা লাগতো না তুই যেটা কইছ ততটাও যথেষ্ট ঠিক আছে নি কথা কুরআনুল্লাহ খান কুরআন আপনি বানাই দেওয়ার বা মাতুকা সম্ভব তাহলে এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলি কোরআন কোরআনের মতো অন্য আরেকটি কিতাব এরকম সাদৃশ্যপূর্ণ বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয় নাম্বার 7 7 নাম্বার এটি এমন এক কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভুল ভ্রান্তি সন্দেহ যে কোন বই আপনি হাতে নেবেন দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে এই বই পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়ে তা আমাদেরকে জানাবেন পরবর্তী পর্যায়ে সংশোধন দেওয়া হবে কিন্তু কোরআনের শুরুতে এমন কিছু পাবেন না কোরআনে তো এমন কথা নাই যে আমার বান্দা বান্দি তোমরা কোরআন পড়তে গিয়ে যদি কোথাও ভুল পাও আমাকে জানিয়ে দিও পরবর্তীতে আমি আল্লাহ ঠিক করে দিব এটা কথা আসেনি বরং শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন শোনো এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন কিতাব দিয়েছি যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই যে কিতাবের ভেতরে কোনো ভুল ভ্রান্তি নাই এমন অথেন্টিক কিতাব আমাদেরকে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিছু নাবালে গলরে দিছেন আমরা বাচ্চাদের বই বানানোর দায়িত্ব ভুল করতে করতেই তাই আবার লেখকেও দিছেন এনসিডিপির চেয়ারম্যানে বুলুল ভাইলে জানাই ওই মেলে মেলে হইলো জানাই মনে জানানির বাদে ওইটা খানে দিয়ে আমানা হয় না যেটা আছে ওটাও তা হবে আপনারা মাত বুঝরা নেই না খালি হুনি হুনি দেই লাগি আবহাওয়া তো খারাপ সকলটা তো বাইঙ্গা খাওয়া যাইতো না আপনার বুঝলি তো ইতারে না বালে কইছে এখানে জানান নি ক্লাস 9 ওর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বইর মাঝে মানচিত্র এখানে আছে আইকিয়া ইনলে আছে সিরিয়া লেবানন জর্ডান ঠিক আছে এর বাদে ফিলিস্তিনের নামও নাই যেখানে ফিলিস্তিন এখানে বড় করে আছে ইসরায়েল আর এর সাইটে দিল আছে যেখানে গাজা আছে ইকানো গাজা লেখছে না আপনারা দেখুন গাজা কিন্তু আরবি উচ্চারণ হইল গাজা ইকানো লেখছে গাম্বিয়া আমি যে কইছি বই লেখার দায়িত্ব না বালিকে হলরে দিছি কেন এমনি এমনি কইছি না তো গাম্বিয়া ইকানো হইল আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ ইকান হিবাই থেকে খাইতে আইন না ইবাই দি হারাইছে কি দে আফ্রিকার দেশ ইকান আফ্রিকার থাকতো ইকান না ফিলিস্তিনের সিফাবাই হারাইছে কেন তো আমি মনে মনে ভাবলাম আল্লাহ জানেন ই বই যারা রচনা আর সম্পাদনা করছেন ইটাই যে দায় থবুতল খাইয়া ই মানচিত্র ইজ্ঞান বানাইছেন ইটা তারাও বলা জানে আমার গাম্বি আফ্রিকার দেশ এখানে এইভাবে দিয়ে আমায় কেন মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা করেছেন এদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে মুখে দি মাত বারণ নানি আপনারা কিতা মনে মনে ইসরায়েল না কিতা মুখে দি বারে না কানে কেন আমরা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে বাংলাদেশের প্রতিটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা করেছেন কিন্তু এদেশের কিছু আমলা কামলা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো ছোট্ট ছোট্ট সোনামণিদের বই রচনা সম্পাদনার জন্য বই রচনা আর সম্পাদনা করতে গিয়ে তারা আর আমাদের দেশের মানুষ রইল না প্রত্যেকেই তাদের এমন পরিচয় দিল বিশেষ করে এই বইটি যারা রচনা সম্পাদনা করেছে এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান নইলে দাজ্জালের এই সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম লিখে দিল কেন যারা ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মেপে দিয়েছে মানচিত্রে দিয়েছে এরা হলো জাতীয় গাদ্দার মুসলমানদের দুশ্মন এরা প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে
এজন্য এই কাজ যারা করেছে এদেরকে এত সহজে ছেড়ে দিলে হবে না এটা সাধারণ কোনো ভুল নয় এদের হাতে হাত করা লাগিয়ে হাত করার অপমান করলে চলবে না গরু ছাগল বান্দার রশি দিয়ে দড়ি দিয়ে এদেরকে বেঁধে জেলখানায় নিয়ে আদালতে তুলে এদের জন্য এরা যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য এই দেশে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলছিলাম এই কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই নাম্বার 8 8 নাম্বার অলমাইটি আল্লাহ প্রটেক্টস দা হলি বুক কোরআন এই কোরআনের হেফাজতকারী যিনি এই কোরআন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিনের জন্য বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে তো যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই কিতাব কি দুনিয়া থেকে মুছে দেওয়া কি কারো দ্বারা সম্ভব এই কিতাব আর এই কিতাবওয়ালাদের কি দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব হবে না কারণ এই কিতাব হেফাজতের এবং এই কোরআনওয়ালাদের কে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে আল্লাহ নাম্বার 9 9 নাম্বার এটা হলো এমন কিতাব এই কিতাব পড়লে সওয়াব হয় শুনলেও সওয়াব হয় মানলেও জীবনটা জান্নাতি জীবন হয় দুনিয়ার এমন কোন কিতাব নাই আপনি হাতে নেবেন পড়বেন সওয়াব হবে এমন কোন কিতাব নাই এমন একটা হাদিস আছে যদিও মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন কিন্তু কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য এই হাদিসটা আপনাদেরকে বলছি আল্লাহর হাবিব বলেছেন আন-নাযরু ইলা সালা আন-নাযরু ইলা সালাতাতি ইবাদা তিনটি জিনিসের দিকে তাকালেও সওয়াব হয় নাম্বার 1 এক নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর কাবা আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা কাবা ঘরের দিকে তাকালেও সওয়াব হয় আপনি কাবা ঘরের যে ওই যে কালো কালো কাপড় দিয়ে মোড়ানো সেই গিলাফ দিয়ে মোড়ানো যে কাবা ঘর আছে তাকালেই আপনার আমলনামায় সওয়াব দিবেন কি দুই নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা এই কিতাবের দিকেও যদি আপনি তাকিয়ে থাকেন আয়াতগুলোর দিকে তাকিয়ে আছেন আমলনামায় সওয়াব দিবেন কে তিন নম্বর হলো নবীজি বলেছেন আন-নাযরু ইলাল ওয়ালিদাইন ইবাদা পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে কোন কোন হাদিসে এসেছে কবুল হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার মা বাবার দিকে প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকাই তাহলে কি আল্লাহ আমাকে রেগুলার 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি নবীজি বললেন আল্লাহর ভান্ডারে তো কম নাই তুমি যদি 100 বারও তাকাও 1000 বারও তাকাও যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে তাহলে এই জন্য মা বাবার দিকে আমরা রাগ করে তাকাবো না বরং মা বাবার দিকে আমরা রহমতের নজরে তাকাবো তাহলে আমাদের উপরে যিনি রাজি আর খুশি হয়ে যাবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বলছিলাম কোরআন এমন কিতাব তাকালে সওয়াব পড়লেও সওয়াব নবীজি বলেছেন মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করবে প্রতিটি হরফের বদৌলতে আমলনামায় তাকে 10টি করে নেকি যিনি দান করবেন তিনি কি নবীজি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন নবীজি বলেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয় বরং এর ভেতরে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম পড়ে এই শব্দের ভেতরে এটা হরুফে মুকাত্তাত তিনটা অক্ষর থাকার কারণে তিন দশে 30টা নেকি যিনি দিয়ে দিবেন তিনি কি বলেন তো দুনিয়ার অন্য কোন কিতাব পড়লে এরকম সওয়াব আছে নাকি হাদিস পড়লেও আপনি সওয়াব পাবেন না
হাদিস অধ্যয়ন করে গবেষণা করে উম্মার খেদমত করলে সওয়াব হবে কিন্তু এটা তো তেলাওয়াত করলেই আপনার আমলনামায় প্রতি অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি লেখা হবে না কিন্তু কোরআন তেলাওয়াত করলে সওয়াব তেলাওয়াত করলে যেমন সওয়াব শুনলেও সওয়াব আছে না নাই আবার কেউ যদি কোরআন মানে কোরআন ওয়ালা হয়ে যায় তার সম্মান ও যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নাম্বার 10 10 নাম্বার হলো এই কোরআন এমন কিতাব এই কোরআন হলো এমন কিতাব এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে সম্মানিত করে যিনি দিবেন জোরে বলেন তিনি কে এটা কেমন সম্মানের কিতাব শুনেন সারা বছরে 12 মাস আছে 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমাদান মাস যদি আমরা বলি রমাদান মাসের এত সম্মান কেন এত সম্মানিত মাস এটা যেমন আজকে যদি আপনারা ফজরের আপনারা আজকে যদি একটু পরে আসরের নামাজ আদায় করব যখন আমরা একটা ফরজের জন্য একটা সওয়াব কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যখন একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন রমজানে কেউ যখন একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন আবার এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম এই একটা মাসের এত বরকত কেন এত সম্মান কেন কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন কারণ এটা কুরআন নাজিলের মাস তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো রমজান মাস কুরআনের কারণে আবার যে রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাত হাজার মাসের চাইতে উত্তম শুধুমাত্র কুরআনের কারণে বাংলা ইংরেজি চাইনিজ হিন্দি উর্দু কত ভাষা দুনিয়ায় আছে কিন্তু সকল ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো আরবি ভাষা কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন এই ভাষায় কুরআন নাযিল হয়েছে আমরা কাপড় চোপড় বাড়িতে আলনায় আলমারিতে রাখি কোনো কাপড় চোপড় পায়ের তলায় পড়ে গেলে আমরা চুমু খাই না সম্মান বা ভক্তিও দেখাই না কিন্তু ছোট্ট কোনো কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ বস্তনি বা জিলবাব বানানো হয় সেটা যদি মানুষের পায়ের তলায় পড়ে যায় মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায় কারণ ছোট্ট সেই কাপড় দিয়ে আল্লাহর কিতাব কোরআনকে বেচানো হয়েছে সেই জন্য ওই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কে কাঠ দিয়ে টেবিল বানানো হয় চেয়ার ফার্নিচার আসবাবপত্র বানানো হয় পা লাগে কেউ সালাম করে না সম্মান বা ভক্তি দেখায় না কিন্তু যখন কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানো হয় রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রেখে দেওয়া হয় সেই কাঠের টুকরার দাম এত বেড়ে যায় এটা যখন হাত থেকে নিচে পড়ে যায় বা পা লেগে যায় মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায় এর কারণ হলো এই কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে সুতরাং মুসলমানেরা বোঝার চেষ্টা করুন কোরআনের সংস্পর্শে যা আসে তার সম্মান যদি বেড়ে যায় আমি আর আপনি আমরাও যদি এই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে পারি তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাতের উভয় জায়গায় যিনি সম্মানিত আর সফল কাম বানিয়ে দিবেন তিনি কে হকল হতার শেষ কথা মানুষে হয় না নেই শেষ বালা যা সব বালা আউকা আমরা শেষের দিকের কথা খান সুন্দর করি হই এখন এই কিতাবর খান্দার যে আয় তার সম্মান বাড়ি যায় মর্যাদা বাড়ি যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে আমরা যতটুকু মানা দরকার ততটুকু মানি না আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় কোরআন জীবিত মানুষের জন্য যতটা ব্যবহার করা হচ্ছে তার চাইতে অনেক গুণ বেশি মৃতদের জন্য এই কোরআন ব্যবহার হচ্ছে মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তার জন্য কোরআনের খতম এক খতমের পরে আরেক খতম খতমের পরে খতম হুজুরের কাছে এত চিঠি এত টুকেন যায় হুজুর আমরা এতজন মিলে খতম দিয়েছি এত খতম হয়েছে আপনি দোয়া করে সওয়াব বকশায় দেন এখন যার জন্য খতম দেওয়া হচ্ছে আপনারা মন খারাপ করবেন না এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআন তিলাওয়াত জানতো না যতদিন জীবিত ছিল কোরআন পড়ে নাই হয়তো বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে মাঝে মাঝে সুযোগ পাইলে কোরআনের মাহফিল বন্ধ করেছে ইতা আমরা সিলেট আছিল না
উনকো দেখরা মতা খাইছিল দাইয়া বড় লেখা তো হামাই গেছে হিদিন কো হুনলাম আমরা রে ভাই আয়া ইষ্টই জুলছন কিন্তু মাত্তা ফাল্লা না আপনার আপনার আশেপাশে তা কুমিল্লা নোয়াখালীর খাইছিলত কিটা সিলেট হই হামাই গেছে না কিটা ইটা তো আমরা আমার উপরে লাকসাম একবার হামলা হইছিল জানেন না আপনারা বাংলাদেশের বহুত জায়গা ভাই আবার ওটা হিদিন কো কমলগঞ্জ হামাই গেছে ওয়াজ আর ফেরাউন খান্দাবাই দিয়ে এখন লই আইছেন টুকেন বুঝুন ই ওয়াজ খান দয়া করে বাদলা কোন বিষয়ে বলুক কা কইলাম ওয়াজ হই ফেরাউন আর জলে দেখি আপনার তার লগে রক্ত সম্পর্ক না রুহানি সম্পর্ক এটা আল্লাহ বলা যায় আচ্ছা খোকা যাইন এই কুরআনের কোন কথা মানুষের কথা নেই জোরে খোকা তে কুরআনের কথা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার আমার বাড়ি তো সিলেট বুঝছেন নি আমরার সিলেট ইটা খাইছিল তাছিল না মাহফিল বাড়া দেওয়া অমুক খুচরে আইতে দেওয়া তমুক খুচরে আইতে না দেওয়া এটা সৌন্দর্য টিকা থাকুক আমরা সিলেট আমরা চাই কি চাই না এখন দেখা যায় ওটা খাইছিল তো নাইছে এন্ডে মাপতে দেওয়া হইতো নাই হেন্ডে মাপতে দেওয়া হইতো নাই যারা কুরআনের মাহফিল বন্ধ করে ইতার ইতার এনে আমি খুব মানে খরা কথা হই কঠিন কথা হয় হে বন্ধ করার জিনিস পান না হিবাই যৌতুক দেব ইয়াওর ফাললে গে যৌতুকে না বন্ধ করতে হিবাই লাগা দেশ থাকে খালি মাদক আর মাদকর সালামে না বন্ধ করতো কত চুরিও চুরি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে ডাকাতি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে অর্থাৎ 14 ফেব্রুয়ারির বদমাশি বন্ধ করো 31 নাইটের বদমাশি বন্ধ করো বন্ধ করতে মন চাইলে যেটা পার্কো ছেলেমেয়র এই গিতা ফুয়েন ফুরিন তো কবুতরের জুড়াল লাগান বইয়া বইয়া বাদাম হাইরা হতা বন্ধ করো মাইক কো মাই বন্ধ করার জিনিস পাও না যা কুরআনের মাহফিল বন্ধ করো মাতন না কেন আপনারা এই বড়লেখার মানুষ কঠিন সিদ্ধান্ত নিতে হইব যারা কুরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয় মনস্তাত্ত্বিকভাবে অর্থনৈতিক শারীরিক বা রাজনৈতিকভাবে তারা রে বড়লেখার মাটিতে কি আপনারা বয়কট করবা এটা শাহজালাল শাহ পরানোর এলাকা অসংখ্য অলিয়া উলিয়া স্মৃতি বিজড়িত এই গোটা সিলেট বিভাগ কিন কোনো নাফাক মানসরে দিয়ে সিলেটের মাটির অপবিত্র করতে দেওয়া হইতো বরং এই সিলেটের মাটি আমরা জানি আলেম উলামা আর ফির মাশায়েখ গর গাঠি দাজ্জাল বা শয়তানের মুরিদ হওয়ার মাটি কান নাই কঠিন ভাবে মোকাবেলা করতে হইব আপনারা যদি এখন থেকে সাবধান না হন ফুরসত পাইলি ভাই তাই আজ করছেন হকটা কাল করে দিব হকটা আজ লাগাইছে বেজাল অন্য কাল লাগাই দিব হলো মাঠ বুঝানি আপনারা একবারে গাঁর ভাষায় বুঝাই গেলাম কি একদিন দুই দিন সুযোগ দিবা বাদে অভ্যাস হয়ে যাব কোন জায়গাতে একবারও চান্স দিবা না সুযোগ দিবা না যেখানে কুরআনের মাহফিল বাধাইব দল মত মূল্যে দিয়া তার বিরুদ্ধে সবাই দাঁড়াইব সম্মানিত উপস্থিতি বলছিলাম জীবদ্দশায় যতদিন ছিল হয়তো কোরআন পড়েও নাই মাহফিলের বিরোধিতা করেছে কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে হাতে হাত করা লাগিয়েছে কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্তে জ্বলিয়েছে যার জীবন যৌবন গোটা জীবন কোরআনের বিরুদ্ধে গেল সেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে ওই মৃত কোরআন বিরোধী লোকটার জন্য যদি সারা দুনিয়ার আলেম ওলামা মিলে খতম দেয় এমনকি কাবা শরীফের ইমামরাও যদি তার জন্য খতম দেয় জীবদ্দশায় যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে কিংবা কোরআনের ধারে কাছে আসে নাই মরে যাওয়ার পরে তার জন্য কিয়ামত পর্যন্ত খতম দিল সেই খতম তার কোনো উপকারে আসবে না আসবে না আসবে না তাহলে ঠিক কইয়া দরবারে দিলে হইতো না কিতাব উচ্চন মরবার আগে কোরআন ইকান দরতে হইব ইকান মরা মানুষের লাগে আইছে না আইছে আমরা যারা জিতা মাতুন না কেনে আপনারা জিতা মানুষের লাগে কোরআন দিছেন সেই যতদিন জিতা যে সুন্দর বস্ত্র নি বান্ধা কয় ভাই কেউ ইকানো তো খুব দামি কিতাব সাঙ্গারে দুফে তুললা তো ও হলো ইকানো দুলা বালু ফটতে ফটতে ও রুজামাশা লামাইয়া আরাম বলব ওই একমাস আবার ফললা নি বাদে আবার তো রাখবা ইকান কিতা একমাস ওর লাগে এইছে নি মাতন না কানে আপনারা ইকান আপনি জিতা মানুষ আপনি সারা জীবন কুরআন ওখান খালি ফোরবা না বুঝিয়া কুরআনের রঙে রঙিন হওয়া লাগবো মরার বাদে ই কুরআনের খতম দিয়ে কুর্তা হইতো নাই মরার বাদে যার কর্মজেলা তার হিসাব হইব
তার বদলা হইব ওলা যতদিন জিতা আছো ততদিন কুরআন দরকার আর যতদিন জিতা কুরআন বাইদি নাই ততদিন খালি কুরআন থাকি এখানে কিতা ছু ছু ছুর কিতাব নেই হ্যাঁ এখানে ঝাড়ফুকর কিতাব নেই আর তাবিজ লেখার কিতাব নেই এই কুরআন আইছে আপনারে হেদায়াত দিবার লাগি কুরআন আইছে সমাজ রাষ্ট্র শিক্ষা আইনঙ্গন সব জায়গা নেতৃত্ব দেওয়ার লাগি লাস্ট কথা বুঝি লওকা মালা করি বুঝতে দওকা বুঝতাম শেষ বালা যা সব বালা তার আল্লাহর রাসূলে এই কুরআন রাসূল মসজিদে নববীত পাশাপাশি তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসেবে ওর রাসূল কিতা মাতুকা আপনারা হোকা উনকো আমরা কিতা করছি আমরা বেশি আপডেট আমরা এখান মসজিদও রাখছি মাদ্রাসাতও রাখছি ওয়াজ মাহফিলও রাখছি আবার আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ জায়গা তো এখান তিলাওয়াতও লাগিয়ে রাখছি কিন্তু আমরার বিয়া শাদী আমরার সমাজ আমরার রাষ্ট্র আইনঙ্গন কুনতাদু ইকানোর কোনো কার্যকারিতা নাই তাইলে বোঝা গেল আল্লাহর রাসূলের যুগের কুরআনের কার্যকারিতা কুরআনের যে ব্যবহার হইছে এখন বর্তমান সমাজ ইটার নাই সুতরাং এই কুরআন শুধুমাত্র জারফু কিংবা ধর্মীয় কিতাব মনে করা যাইতো না আমরা যতদিন বাসমু এই কোরআন রে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা এই কোরআন রে কার্যকর করবার লাগি কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার লাগি প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গা থাকি প্রাণান্তকর প্রচেষ্টা চালাইতে হইব তাইলে দুনিয়ায় তো আমরা সম্মানিত হইব আখিরাতেও আমরা নাজাত পাইব ইনশাআল্লাহ যতদিন আমরা জীবিত থাকব আমরা যেন কুরআন হইরা কুরআনের রঙে রঙিন হইয়া কুরআনের আন্দোলনও সামিল হইয়া কুরআন প্রতিষ্ঠার লাগি আমরা জানমাল বিনিয়োগ কইরা কুরআনওয়ালা হইয়া আল্লাহর সামনে যাইতাম পারি আল্লাহ আপনার সবরে তৌফিক দান করুকা আমরা সবে কই আমিন সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته